আসসালামু আলাইকুম। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, ভালো থাকার চেষ্টা করি। তো ডেঙ্গুতে জানি না কার কী অবস্থা। আমার ভাইয়ের মেয়েটা কিছুদিন আগে, মাসখানেক আগে মারা গেল, যে কারণে আমি আর ইউটিউবে ভিডিও দিচ্ছিলাম না। আসলে মনটা অনেক খারাপ ছিল। তো আপনারা সবাই আমার ভাতিজির জন্য দোয়া করবেন। ওর একটা বেবি আছে 3 বছরের, আর একটা কনসেপ্ট করেছিল 5 মাসের। সেই অবস্থায় তার ডেঙ্গু ধরা পড়ে, অনেক চেষ্টার পরও তাকে বাঁচানো যায়নি। আমার ভাতিজি যেন ব্যস্ত নসিব হয়, এই জন্য সবার কাছে দোয়া যাচ্ছে। তারপর জীবন তো চলবে, থেমে থাকবে না। এই খেলনাটা যাদের আই কন্টাক্ট খুব কম, যেসব বেবিদের, তাদের জন্য খেলনাটা অনেক নর্মাল, বাট এটা অনেক মানে কাজের একটা খেলনা আর কি। আর এই খেলনাগুলি মিনাবাজার থেকে নিয়েছি। এই খেলনাগুলি বাবুর খুব পছন্দ, ওকে মাঝে মধ্যে কিনে দেয়, কিন্তু দেখা যায় যে হাত পা ভেঙে ভেঙে কোথায় কোনটা ফেলে দেয়, তারপরও আবারও নিতে চায়, তখন কিনে দিতে হয়। আর আমার তো মানে কোনো শপিং, মানে কোনো মার্কেটে গেলেই মনে হয় যে শপিং করতে গেলে যে রান্নাঘরের জন্য কিছু নেই। আসলে এটা আমার একটা মানে অভ্যাসে, মানে অভ্যাস হয়ে গেছে। এগুলি যদিও আমার অনেক টাইপের আছে, অনেক রকমের আছে, তারপর মনে হইলো যে এটা দিয়ে কাজ করতে মনে হয় খুব ভালো হবে, আর এটার প্রাইসটা অনেক কম ছিল। তো এটা হচ্ছে একটা ফিশিং গেম। ছোটোবেলা থেকে আমি ওইটা অনেক মানে কিনতাম, ভালো লাগতো আর কি, নিজের জন্য, নিজে যখন ছোট ছিলাম। এখন আমার ছেলের জন্য আমি এটা অনেকবার কিনেছি। তো এর আগে যতবার কিনেছি সববার মানে মাঝের সাইজের কিনেছি, ছোটোটা কিনেছি, কিন্তু এই প্রথম আর কি অনেক বড়টা কিনেছি। এটা সব থেকে বড় সাইজ। আর এটা বড়শিগুলিও খুব ভালো, যেটা ছোট সাইজের হয়, দেখা যায় বড়শিগুলি একদম সুতার নর্মাল যেটা হয় আর কি, সেটা সুতার হয়, কিন্তু এটা দেখতেও যেমন অনেক সুন্দর, অনেক বড়, আবার বড়শিগুলিও অনেক স্ট্রং করে বানানো। আর মিনাবাজার থেকে এই পাজেলটা নিয়েছি বাবুর। আমার বেবির যদিও পাজেলের অভাব নাই, অনেক পাজেল, কিন্তু এটা এটা ছিল না, আর এটাও মানে দেখতেছিল নেবে বলে, সেজন্য ওর বাবা এটা কিনে দিয়েছে ওকে। আর এই বেড কাভারটাও খুব ভালো লাগছে, এই জন্য এটা নিয়েছি। স্বপ্ন থেকে আসলে এর আগে কখনো আমার বেড কাভার নেওয়া হয়নি, তো এই ফার্স্ট আমি নিয়েছি। তবে ইউজ করলে আমি আসলে বুঝতে পারবো যে বেড কাভারটা মানে কেমন ছিল। আর এখন এই মুহূর্তে আসলে এটা বেডে বিছে দেখানোর মতো এনার্জি আমার নেই। তো যদি কখনো আমি এইটা বেডে কখনো বিছাই, তখন আপনাদের সাথে শেয়ার করবো। তো এখন দেখাচ্ছি যে স্বপ্ন থেকে বাবুর জন্য
অনেক সুন্দর সুন্দর কিছু গেঞ্জি এনেছি। তো গেঞ্জিগুলিও আমি এই প্রথম স্বপ্ন থেকে বাবুর জন্য গেঞ্জি নিলাম। আসলে আমার না বাচ্চার জন্য বা আমার জন্য নির্দিষ্ট কোনো মানে ইয়া থাকে না যে আমার এখান থেকেই আমি শপিং করি, যখন যেখানে ভালো লাগে সেখান থেকেই তারপরে কেনাকাটা করি। তো এই টি শার্টগুলি গেঞ্জিগুলি কিন্তু অনেক সুন্দর। বাচ্চার গেঞ্জি আসলে সবসময় দেখা গেছে যে ওর পোশাক কিনতে গেলে সবসময় মনের মতো পাওয়া যায় না, তাই যখন যেটা ভালো লাগে সেখান থেকে নিয়ে আসি। তো এই গেঞ্জিটা মানে এই টি শার্ট ওর বাবা খুব পছন্দ করে কিনেছে, আর এই গেঞ্জিটা আমি পছন্দ করে কিনেছি। আর এই ব্যাগেও দুইটা গেঞ্জি আছে, এই দুইটা গেঞ্জি মানে আমাদের দুজনেরই খুব পছন্দ হয়েছিল। এরকম গেঞ্জি আমি অনেক খুঁজি বাবুর জন্য, কিন্তু সবসময় আমি এই গেঞ্জিগুলি পাই না। আর এই দুইটা গেঞ্জি মনে হচ্ছে যে অনেকটাই একরকম, কিন্তু একটা ব্লু কালার আর একটা ব্ল্যাক কালার, কিন্তু দুইজনের দুইটা গেঞ্জির প্রাইস সেম এক। আর সব থেকে পছন্দ হয়েছে আমাদের এই গেঞ্জিটা। তো এখানে বাবুর জন্য খুব সুন্দর জুতা নিয়েছিলাম সেদিন, যেদিন বাবুর যে কিড জোনের ভিডিওটা দেওয়া আছে যমুনা ফিসারের, ওই কিড জোনে যেদিন গিয়েছিলাম সেদিন কিছু শপিংও করেছিলাম, তার মধ্যে এই জুতাগুলি কিনেছি। এই জুতাটা বাবুর জন্য নিয়েছিলাম অ্যাপেক্স থেকে। সরি, অ্যাপেক্স না, বাটা থেকে নিয়েছিলাম। তো আমাদের আসলে আমরা সামনে আবার কিছুদিন পর আর কি দেশের বাইরে যাব, যে কারণে এখন থেকে একটু একটু করে কেনাকাটা শুরু করে দিচ্ছি। এবারও আমরা চারটা পাঁচটা দেশে ঘুরবো, আর যখন যে দেশে যাই অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আর এই জুতাটা বাবুর আব্বু আমাকে অনেক পছন্দ করে, অনেক রিকোয়েস্ট করে কিনে দিয়েছে, যদিও আমি মানে আমার দরকার ছিল না তারপরও। তো বাবুর জুতার প্রাইসটা ছিল 3000-এর মতো আর আমারটা ছিল 4000। তো জুতার পিছনের ইয়াটাও খুব ভালো ছিল, মনে হচ্ছিলো যে এটাতে স্লিপ কেটে পড়ার তেমন একটা সম্ভাবনা নেই। তো আসলে দেখা যায় যে বেশি মানে যে আমরা যদি বেশি হাঁটি বা ঘুরি তখন দেখা যায় যে কেডস জুতার বিকল্প তো আসলে কিছুতে নেই। তো আমার সব শপিংয়ের মধ্যে আমার সব থেকে এটাই বেশি ভালো লেগেছে। তো আপনারা সবাই ডেঙ্গুর মধ্যে অবশ্যই সবাই অনেক সাবধানে থাকবেন, তা সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।